আয় মানুষের সাথে। সম্মানীয় অতিথিবৃন্দ এবং সভ্য জগতের আমার সদস্যবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ, এখানকার যারা দায়িত্বে আছে তাদের প্রত্যেককে আমার প্রণাম সম্মান জানিয়ে বন্ধু মিলন কল্যাণ কমিটির পক্ষ থেকে আমরা চির কৃতজ্ঞ জানাচ্ছি। আজ এই গর্বিতায় আমরা পূর্ণ উদ্বোধন করতে চলেছি বন্ধু মিলন কল্যাণ কমিটির ক্ষুদ্র শিল্প। আজ উদ্বোধন আপনারা প্রতিটি নিজে ইনকাম করতে পারবেন, খালি এই নয়, আমরা ভবিষ্যতে আপনাদের, এখন তো বাড়িতে গিয়ে কাজ করবেন, বাড়িতে নিয়ে গিয়ে কাজ করবেন, কমিটি এখানে আমাদের গোডাউন থাকবে, এখানে আমাদের হচ্ছে অফিস থাকবে, সেই অফিসে যোগাযোগ হবে, এবং যাদের বাড়িতে কোনো পুরুষ কি কোনো ইয়ং ছেলে লেখাপড়া শিখে বসে আছে কি পড়াশোনা জানে না, এই কমিটি যোগাযোগ করবেন, সঙ্গে সঙ্গে চাকরি, সঙ্গে সঙ্গে চাকরি। এটাও একটা প্রত্যেক বাড়ির মহিলাদের, প্রত্যেক বাড়ির মা বোনেদের আমি কথা বলে রাখলাম, যোগাযোগ করবে। আওতা ছাড় থেকে আরম্ভ করে যারা পড়াশোনা জানে, যাদের গ্রাজুয়েশন আছে উচ্চ মাধ্যমিক আছে, মহিলাদের বলছি আমি, তাদের জন্য ভালো চাকরি আছে। সরকারি চাকরি করতে হবে এমন কি মানে আছে, সরকারি চাকরি করতে হবে এমন কি মানে আছে। আপনারা কমিটির সাথে যোগাযোগ করবেন এবং সেই কমিটির সাথে যোগাযোগ করে আপনারা আমাদের বায়োডাটা দেবেন, আপনারা সঙ্গে সঙ্গে চাকরি পাবেন। আগে আমরা 4 বছর আগে বিক্রি কথা আমি দেখেছি, বড় বড় কম্পিটিশন আমরা টাই আপ করেছি যাতে আজকে চালিয়ে কালকে বন্ধ না হয়ে যায়। সারা জীবনের জন্য আপনারা একটা রোজগার পাবেন, এবং আমরা সৎ পথে চলবো, সৎভাবে জীবনযাপন করবো, সত্য কথা বলবো, সত্য কর্ম করবো, আর পয়সা উপার্জন করবো। অতএব আমরা পিছনে কি করেছি, কেউ হয়তো পিছনে গলত কাজ করে বসে আছে, সব ভুলে যান, আমরা ভালো। এবার আপনারা যে সমস্ত মহিলা 8টা এখানে আমাদের কমিটি তৈরি হয়েছে 8 জনে, এবং প্রত্যেক সুপারভাইজার দায়িত্ব থাকবে 27 জনের, যে হিসাবটা তাদের বুঝে স্বামী এবছর হবে না, যারা হচ্ছে কর্মচারী, যারা হচ্ছে কাজ করবে তাদের জন্য তাদের হচ্ছে শাড়ি, এবং বছর একটা ভালো পয়সা জমবে, বেসিকের উপরে সাইকেল পাবে। বন্ধু মিলন কল্যাণ কমিটি হামেশা আপনাদের সাথে থেকেছে, থাকবে। এই যে গর্বেদায় আজকে হাজার হাজার মহিলা যারা এসেছেন, তাদের জন্য আমি আমার তরফ থেকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা আসেননি তাদেরকে জানাচ্ছি, প্রতিজন কেউ বাদ যাবে না যে আমরা কাজ থেকে বিরক্ত হয়ে যাবে। আমাদের সিস্টেম করা আছে, গোডাউন এখানে থাকবে, সেই গোডাউন থেকে সুপার মার্কেট আপনাদের নিয়ে এসে কাজ দিয়ে দেবে, আমরা বাড়িতে নিয়ে কাজ করব। আমরা যেসব গ্রামগুলো আছে অর্থনৈতিক দিক দিয়ে আমরা কিন্তু যুদ্ধ করছি, সেই যুদ্ধকে আমাদের শেষ করতে হবে, সেই যুদ্ধকে আমাদের সফল হতে হবে, যাতে অর্থনৈতিক ব্যাপারটা যাতে আমরা ভাবি যে আমারটাই তো আছে, তোমার কাছে নাই বা থাকলো আমার কাছে আছে। আমরা দেখেছি আগে যখন ভাগে বলতাম 10 পয়সা আসতে খাড়ো মা দাদো, মা বলতো কোথায় পাবো,
এখন থেকে যে 10 পয়সা 1 টাকা চাইবে, কিন্তু না বন্ধুগুলোর কল্যাণ কমিটি কাজ করেছি এই 1 টাকা নিয়ে এই জিনিসটা বিচার বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদের আগে ক্যারিয়ার আপনারা মায়েরাই তৈরি করতে পারবেন, কারণ আপনার বাড়িতে থাকে। আর একটা কথা, যারা এখানে এসছেন যে সুপারভাইজার আছে, কারোর সাথে কোনো অপব্যবহার নয়, কেউ যদি ভাবে আমার কাছে একটা ট্যালেন্ট আছে আমি সুপারভাইজার হবো না, কেন হবে? আপনি 7,000 জনকে জড়ো করবেন এবং যেখান থেকে সরে নেই ওখানে 2,500 জনকে দিয়ে দেবেন, কারণ এটা অনেক চ্যালেঞ্জ হয়েছে যে আমি হচ্ছে গ্রাজুয়েশন পাস আমি সুপারভাইজার করবো না, কেন? একে অপরের প্রতি ভালোবাসা রাখবেন, একে অপরের প্রতি সুন্দরভাবে পরিচালনা করবেন। বারবার বলছি আমি কিন্তু এইসব মহিলাদের দেখে আমি আলতুক হয়েছি। আমরা হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা প্রায় 18টা জেলায় শুরু করে দিয়েছি। আর এই গড়বেতা গ্রামে আমার আপনার শরীরকে শক্ত করার জন্য আমরা আপনাদের দিচ্ছি ক্ষুদ্র শিল্প। এই যে 7-8টা আইটেম আছে, কিছু আইটেমের কথা আমি আপনাদের বলে দিই। কাজু, কিশমিশ, পোস্ত, গরম মশলা, চিনি, দারচিনি, বড়ি, প্রথমে আমরা শুরু করবো কাজু, কিশমিশ, পোস্ত, গরম মশলা দিয়ে, কারণ এইটা আমার ওজন করা লাগে না। এক একটা কাজু কিশমিশ প্যাকেটে যেমন ধরুন 10টা কাজু থাকবে গুনে গুনে ভরবে, আর 20টা কিশমিশ থাকবে, সেটা গুনে গুনে ভরলে ভরে সব ট্রেনিং এ শিখিয়ে দেবে ট্রেনিং। এবার আর একটা হচ্ছে, যেমন ধরুন আপনি কাজটা নিয়েছেন, আপনি এটা বলবেন না যে আমি কাপড়গুলো কেচে নিই তুই করে দে তো, আমি রান্নাটা করে নিই, আপনার রান্না করবে মেন উদ্দেশ্য হবে আপনার খুঁজিয়ে নেবে আর মাসে 8,000 থেকে 10,000 রোজগার করবে। এসআইপিএল বলে কত হবে? ওটা 12,000 পৌঁছে যাচ্ছে। এসআইপিএলটা আমাদের তরফ থেকে দিচ্ছি আর যাতে মাসে আপনাদের কাছে 2,000 টাকা জমতে পারে। আর একটা কথা হচ্ছে কি, আমি আমার বক্তব্যের শেষে কেউ কিন্তু যাবেন না, আমি বাইরে যাব, প্রত্যেকের কথা আমি শুনব, প্রত্যেকের কথা আমি শুনব এবং প্রত্যেকে আমার প্রশ্ন করবেন, আমি প্রত্যেকের উত্তর দেব। এরপরে যখন আসব তখন আমি মাল নিয়ে আসবো কাজ দেবার জন্য, লরি করে আমরা ট্রেনিংটা দিয়ে দেবেন, সুন্দরভাবে কাজকর্ম করবে। একে একজন 5টা করে প্যাকেট খালি করবে, সুপারভাইজারদের বলছি, একে একজন 5টা করে সেই প্যাকেট করবে, সেই প্যাকেটেই গণেশ দা আপনারা হচ্ছে সেটা হচ্ছে একটু দেখুন, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে কি, যেখানেই ট্রেনিং হোক না কেন প্রত্যেক সুপারভাইজারকে তোমরা এটা দিয়ে ট্রেনিংটা করাবে, ঠিক আছে? তাহলে সুপারভাইজারকে আগে ট্রেনিংটা দিয়ে দেবে, সে 5টা করে চাপও দেবে, সে সুপারভাইজার তার যে টিম আছে সেই টিমকে হচ্ছে সুপারভাইজার ইয়ে, ঠিক আছে?
কথা হচ্ছে কি, আপনার যে প্রশ্নগুলো থাকে আপনারা সেই প্রশ্ন আমাকে করুন, আমি প্রত্যেক প্রশ্ন উত্তর দেবো। আমি এখনো হ্যাঁ ঠিক আছে, যদি প্রথম মাসটা আমরা 3,000 টাকার কাজ করি, দ্বিতীয় মাসটা আমরা হচ্ছে আমরা কাজ করি হচ্ছে 6,000, তারপর হচ্ছে 8,000, 10,000 কাজ বাড়িতে নিজে করবো, বাড়িতে যে যার বাড়িতে নিজে কাজ করবো। সুপারভাইজার সঙ্গে কথা বললি হবে, যোগাযোগ করবেন এনার সাথে কথা হবে, বলে দেবে কমিটিকে সব বলে দেওয়া হবে, যোগাযোগ করে লাস্টে নিয়ে নেবে। গেটের সামনে আসুন, ওখানে ওয়েট করছি। এবার স্যার তো ধরে প্রশ্নটা করছে, তার কি জানো আস্তে 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 প্রত্যেকে বলছি, প্রত্যেকে যেন কাজ পায়, যারা যারা মোটামুটি ওনারা সামনের সপ্তাহে আসছেন ওখানে, আর ট্রেনিং আমার নিয়ে আসুন, কতটা টিম কমপ্লিট হয়েছে বলে দেবেন, আপনার সভাপতি ঠিক আছে, যে সুপারভাইজার হবে সেই ট্রেনিং দিয়ে দেবে, কিচ্ছু লাগবে না, চালানো পয়সা কোনো লাগবে না, আপনি কাজ করবেন পারিশ্রমিক নিয়ে। দশজন না কি বললো, 12 জন করে গাড়ি আনতে হতো, বুধবারে মাল নিয়ে আসবে, নিয়ে আসার পর এখানে কোথাও আসতে হবে না, কোথায় আসতে হবে আপনাদের যে সুপারভাইজার আছে ওনাকে জিজ্ঞাসা করবেন, সব বলে দেবেন। এখন ওকে টিমে 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 জয়েন হয়েছেন, টিমে জয়েন হয়েছেন, টিমে আগে জয়েন হন তবে তো সুপারভাইজার হবে। আমার নাম দিয়ে আসেন, আমার ইচ্ছা আছে।
Thank you.